বোনেরা অন্য সবার থেকে আপনারাই বেশি আক্রান্ত হন আপনাদের ইমানই চ্যালেঞ্জের সম্মুখীন হয় বেশি হামলার শিকারও হয় বেশি কখনো প্রবৃত্তির তাড়না দ্বারা কখনো অভিযোগ করা দ্বারা প্রবৃত্তির তাড়না তো বিস্তর বিষয় সাহাওয়াত যেমন আপনি চান কেউ আপনার সমালোচনা না করুক সবার নজরে না থাকুন আপনি চান সহজ একটা জীবন কেবল তাল মিলিয়ে চলতে চান অথবা এ ধারণা আপনাকে প্রলোভিত করে যে এইরকম জাক জমকের একটা জীবন চায় সেরকম আকর্ষণীয় হতে চায় এভাবে ইনস্টাগ্রামে একটা ভালো অ্যাঙ্গেল পাবো আর আমার স্বপ্নের রাজকুমার এসে পড়বে সামনে আমি আমেরিকার মানুষ আমরা এসব মুভি বানিয়েছি এগুলো সত্য নয় এগুলোর কোনো অস্তিত্ব নেই ছেলেটার আচরণ কি সুন্দর সবসময় আমার জন্য গাড়ির দরজা খুলে দেয় শুনুন যদি ছেলেটা কোনো মেয়ের জন্য দরজা খুলে দেয় নিরানব্বই দশমিক নয় ভাগ সময়েই আচ্ছা বাদ দিন দশ ভাগের নয় ভাগ সময়েই কেমন হয় গাড়িটা নতুন অথবা মেয়েটা নতুন একমাত্র তারা ছাড়া যারা মোহাম্মদ সাল্লাহ আলহিউের কাছে পড়াশোনা করেছেন কিন্তু এই যে প্রবৃত্তির তাড়না যতই অদ্ভুত শোনাক না কেন মাঝে মাঝে এগুলোই ভেতরের সত্য হয় তাই না এরপর তো আছে বাইরের চ্যালেঞ্জ অভিযোগ করা হয়তো শয়তান অন্তরে আসতে চাই কেন হাদিসগুলো এরকম কথা বলে কিভাবে এটা ন্যায় বিচার হল সমতা জীবন মুক্তি সুখের সন্ধান এগুলো কোথায় অথবা অন্তরের বাহির থেকে শয়তানরা হামলা করে যারা সাধারণত টিভি ক্যামেরার পেছনে থাকে প্রতিনিয়ত তার আঘাত আক্রমণ করেই চলেছে কিভাবে এমন দুনিয়ায় মানুষ বেঁচে থাকে কিভাবে আপনার কাঁধের উপর থেকে সে বোঝার পাহাড় সরাবেন কিভাবে সেই পাহাড় ধস থেকে নিজেকে রক্ষা করবেন সমাধান হল জান্নাতকে অনুভব করা সুইসাইড করতে বলছি না যদিও এই দুনিয়াতে জান্নাতের এক পলক আছে কেবল একটি আছে এটা আল্লাহর পক্ষ থেকে এক উপহার যাদের তিনি ভালোবাসেন তাদের অন্তরে দেন তার নাম আমরা জানি ইমান বিশ্বাস ও প্রত্যয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লা বলেছেন দুনিয়াতে এমন কিছু নেই যে আখিরাতের কোনো কিছুর সঙ্গে সমতুল্য একমাত্র ইমান ছাড়া তিনি আপনার অন্তরে দুটো চোখ খুলে দেন আপনি জান্নাত দেখতে পান জাহান্নাম দেখতে পান এই তো এটা ছাড়া সব কিছুই বৃথা আল্লাহর নৈকট্যের সেই অনুভূতি ওরকম কিছুই নেই এটা জান্নার থেকেও বিশাল কিভাবে এই অবস্থায় পৌঁছবেন কিভাবে অন্তরটাকে পূর্ণ করবেন ইমানে টয়টুম্বুর করবেন আত্মসমর্পণ আরেকবার আত্মসমর্পণ করুন ডুব দিন সালাফদের থেকে আমার সবচেয়ে প্রিয় একটা কথা আবু সুলাইমানার দারানি রাহিমাহুল্লা তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে একজন আল্লাহর নৈকট্যের স্বাদ পেতে পারে কলা বিতআ আতিহি তিনি বললেন তার আনুগত্য করো। তারা বলল কিভাবে আনুগত্যের সেই স্তরে পৌঁছা যায় কলাবিহি তার মাধ্যমে তার কাছে চান যেন আপনাকে যোগ্য করে দেন যেন আসলেই তার বান্দাদের খাতায় নাম লিখে নেন এটাই আপনাকে জীবন দেবে ইস্তিবল্লাহি রসুল ইজা দা আকুম লিমা ইহ ইকুম সারাদিন তাড়াতাড়ি সারাদিন যখন আল্লাহ ও তার রসুল এমন বিষয়ের দিকে ডাকেন যা আপনাকে জীবন দিবে এটা আপনাকে জীবিত করে দিবে আপনার প্রচেষ্টা ইতিহাস নির্মাণ করবে মহিলা সাহাবিরা যাদের নাম বলছি কেবল তারাই না পুরো জেনারেশনটাই নবী সাল্লাহু ওয়াসাল্লাম থেকে পরিষ্কারভাবে বুঝে নিয়েছিলেন কথাটা উদাহরণস্বরূপ আয়ে সারা জিয়াল্লাহ বলছেন একটু প্রাসঙ্গিক হই সহি আল বুখারির বর্ণনা যখন এই আয়াত নাজিল হল তাদের ওড়না যেন তাদের বুকের উপর দিয়ে দেয় মুহাজির নারীরা যারা মক্কা থেকে হিজরত করেছিলেন আরেক বর্ণনা মতে মদিনার নারীরা নিজেদের কাপড় ছিঁড়ে দুই ভাগ করেছিলেন যাতে কাপড় দিয়ে নিজেদের ঢাকা যায় তৎক্ষণাৎ নবী সাল্লু আলহিউসাল্লাম সাদকা করার কথা বললেন হজরত বিলালের জামা যেন সাদকার মাল আর বইতেই পারছিল না তৎক্ষণাৎ এজন্যই তারা সুন্দর একটা জীবন উপভোগ করেছেন এজন্যই তারা উত্তম হয়েছিলেন অবদান রাখতে পেরেছিলেন যে জাতি তাদের চিন্ত আর যারা চিন্ত না সবার জন্য আপনারা জানেন আমরা দুনিয়া চালিয়েছিলাম কথাটা বারবার আমরা বলি কিন্তু কেন বারবার স্মৃতির মাঝেই হাত হড়ে বেড়ায় এগুলো তো আবার বাস্তবায়ন করতে পারি আল্লাহ এ দিনকে রক্ষা করেছেন যা হল এ মাহাত্মের উপাদান এবং আমি জানি আল্লাহর কসম আমি জানি আমি জানি যে এটা অনেক কঠিন মনে হতে পারে কঠিন সংগ্রাম মনে হতে পারে প্লিজ কেবল ডুব দিয়েই দেখুন সকল অভিযোগের জবাব আপনাকে দিতে হবে না কিন্তু যদি আল্লাহর কাছে আত্মসমর্পণের মাঝে ডুবে যেতে পারেন প্রশ্নের উত্তর সব কোরআনে আছে মনটাকে সমর্পণ করানো কোরআনের মাঝে ডুবে থাকা অখণ্ড মনোযোগ দেওয়া এগুলো আত্মসমর্পণের অংশ তবে মূল বিষয়টা হলো আমার হয়ে যাও আমাকে তোমার জীবন দিয়ে দাও তোমাকে আসল জীবন লাভ করতে দিব এটাই ইসলামের কথা হ্যাঁ ইব্রাহিম ছেলেকে জবাই দাও জবাই দিতে প্রস্তুত আচ্ছা তাকে রাখতে পারো এটাই কথা দুনিয়া আখিরাতে কোনো কিছুই উপভোগ করতে পারবেন না যদি সব কিছু সর্বপ্রথম আল্লাহ সুবানা হুয়া তালার কাছে সমর্পণ করে না দেন এটা করতে যদি কষ্ট হয় কোনো সমস্যা নেই কষ্ট করে প্রচেষ্টা করা একদম স্বাভাবিক এক ভাইয়ের সাথে গতকাল আলাপ হচ্ছিল তিনি বলছিলেন মনে হচ্ছে না এসব কাজ ইচ্ছে থেকে করছি মন থেকে এসব হচ্ছে না একদম খালি খালি লাগছে কোনো মানসিক টান আবেগ কাজ করছে না এই কষ্টটা উপভোগ করুন এই অবস্থায়ও একটা মিষ্টতা আছে কোরবানির মিষ্টতা কাজ পূর্ণ করার মিষ্টতা লাভের মিষ্টতা হে আল্লাহ আপনি জানেন এই অবস্থা কতটা কষ্টকর আর অত্যাধিক কঠিন অবস্থার জন্য আপনি আমাকে সাধারণ কোনো পুরস্কার দিবেন না এর মাঝেও একটা মিষ্ঠতা আছে এই মিষ্ঠতা আমাকে কষ্ট দিবে তবু প্রচেষ্টা চালিয়ে যাব জানে তো বলা হয় যে সাহস বলতে ভয়হীনতাকে বোঝায় না বরং বোঝানো হয় কেউ ভয়কে জয় করবে দায়িত্বের কথা স্মরণ রাখবে এভাবে আল্লাহর সাহায্যে আপন ভয় থেকেও শক্তিশালী হয়ে উঠবে এখানে এক ধরনের মিষ্টতা আছে যখন বুঝবেন আপনার সাহস আছে আয়েশা আনহা বলছেন সর্বোত্তম নারীরা ছিলেন আনসার নারীরা বিব্রতবোধ লজ্জা তাদেরকে দিন শেখা ও বোঝা থেকে ঠেকাতে পারেনি অবশ্যই এই লজ্জা হায়া ইসলামের অন্যতম মূল্যবোধ এটা খারাপ কিছু নয় কিন্তু বলছি তারা খুব একটা স্বস্তিবোধ করেননি তবু তারা সেই পাহাড় বেয়ে উঠেছেন আপনারও অস্বস্তি লাগতে পারে আপনি হয়তো আপনার সহপাঠী সহকর্মীদের মতো হতে চাইবেন হয়তো পড়াশোনা না করে লেটেস্ট ফ্যাশন নিয়ে ঘাটাঘাটি করে সময় পার করতে পারেন ঠিক আছে আপনি মুনাফিক নন কেবল ইমানটাকে মজবুত করুন সব চিন্তা সব ভয় দূর হয়ে যাবে বেইজ নিল্লাহ আজ্জাওয়াজ এহেন মানুষ হওয়া কেবল মহান হওয়ার ব্যাপার নয় এটা আপনার দায়িত্বও বটে কেননা আপনি আমরা পুরুষদের মতো নন উম্মত আপনার জন্য অপেক্ষা করছে কেননা আপনি উম্মতের অর্ধেক আর উম্মতের বাকি অধ্যেকে আপনিই জন্ম দেন সে অধ্যেকের মন মস্তিষ্কের প্রতি সমাজের যে কারো থেকে অধিক ভূমিকা পালন করেন আপনি এমনটি যদি হয়ে থাকেন ঠিক করুন কি করা উচিত আপনার